رسول سرکار کائناتر دربارے অসংখ্য درود پاکر حادیا پیش کرے تریش پارا کلام حکیم ہوتے سورة الرحمنر پرتم آیات کریمہ امی تلوات کرچی ایبان حدیث رسول ریکٹا حدیث پاک اپنا در شمنے تلوات کرچی قرآن ایبان حدیث کے شمنے رکھے دی اکٹی کتا بولے بکتب بوشش ہوئے আমাদের সকলকে জেনে রাখতে হবে আল্লাহ কোরআনে পাকে বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম পৃথিবীতে অনেক ধর্ম আছে যদি বা আল্লাহ কোরআনে বলেছেন লা ইকরাহা ফিদ্দিন বান্দারা তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিও না যার ধর্ম তারা পালন করবে হেদায়েতের মালিক কে আল্লাহ বলেন হেদায়েতের মালিক কে আল্লাহ আল্লাহ যাকে ইচ্ছে ওই বান্দাকে হেদায়েত দেবে সেই বান্দা যে ধর্মের অনুসারী হোক না কেন আল্লাহ যদি তার তাকদীরে ইসলাম ধর্ম লিখে রাখে তাহলে সে জীবনের মরণের আগে হলো সে আমার নবীর কালমা পড়ে মুসলমান হয়ে যাবে সুবহানাল্লাহর আওয়াজ দিয়ে বোঝা যাচ্ছে যে আপনাদের এই ওয়াজের দরকার নাই আজকে এখানে আমরা আসছি সওয়াবের জন্য নিজের গুনাহ মাফ করানোর জন্য এবং বিশ্বাস থাকতে হবে মুস্তাফার মিলাদ পাকে আসলে জীবনের গুনাহ জড়ে যায় সওয়াবের পাল্লা বাড়ি হয়ে যায় এই কথা উপর আমাদের বিশ্বাস আছে কি নাই যদি তাকে দেখে থাকে তাহলে মহব্বতের কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর প্রিয় হাবিব হাদিসে পাকে বলেছেন আপনি যেই কালি জায়গায় বসে আছেন আগামী কাল সকালবেলা এটা এখানে গাড়ি থাকবে বিভিন্ন মালা মাল থাকবে যেহেতু এটা মার্কেটের সামনে একটা ময়দান সব কিছু সরিয়ে দেওয়া হয়েছে রসুল পাকের মিলাদ মুস্তাফার প্যান্ডেল করা হয়েছে যেদিন থেকে গুসনা হলো এটা নবীজির মাহফিল হবে ওদিন থেকে আল্লাহ কোটি কোটি ফেরেশতা এই জায়গায় মোতায়েন করে দিয়েছেন ওই সমস্ত ফেরেশতাদের ডিউটি হলো তারা আল্লাহর দরবারে হাত তুলে ফরিয়াদ করছে আল্লাহ তোমার যে সমস্ত বান্দারা এই জায়গায় এসে বসবে তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও সুবহানাল্লাহ এই বিশ্বাস আমাদের আছে কি নাই আছে কোটি কোটি ফেরেশতারা এখানে বসে আছে তাদের দায়িত্ব হলো তারা হাত তুলে ফরিয়াদ করছে যারা নবীজির মুস্তাফার মাহফিলে বসে আছে আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দাও এইভাবে তারা ফরিয়াদ করছে আর আল্লাহর হাবিব বলেছে যে আপনি সুবহানাল্লাহর আওয়াজ দিলেন আলহামদুলিল্লাহর আওয়াজ দিলেন খালি জায়গায় যেখানে আপনি বসে আছেন ওখান থেকে আসমান পর্যন্ত যে খালি জায়গাটা আছে একবার আলহামদুলিল্লাহ একবার সুবহানাল্লাহর আওয়াজ দিলে এতগুলো সওয়াব আপনার আমল নামার মধ্যে দিয়ে আল্লাহ আপনার আমলের ফাল্লাকে ভারী করে দেন তাহলে যেখানে একবার বললে এতগুলি সওয়াব হয় সেখানে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহর আওয়াজ বুক পাটিয়ে মহব্বত আর প্রেমের জোয়ার নিয়ে বলার প্রয়োজন আছে কি নাই যদি থাকে মহব্বতের কণ্ঠে বলি সুবহানাল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা Allah
তাআলা কোরআনে বলেছেন আল্লাহ তবারক তাআলার মনোনীত আল্লাহর নির্ধারিত প্রসন্নীয় আল্লাহর ধর্মের নাম হলো ইসলাম সুবহানাল্লাহ বলবেন না হাজার হাজার লক্ষ লক্ষ ধর্ম আছে কিন্তু আল্লাহর কুদরতের জবানের ফতোয়া হলো আল্লাহর পছন্দনীয় মহব্বতের প্রেমের আদরের ধর্মের নাম হচ্ছে কি বলেন না কি ইসলাম মাহফিল লক্ষ লক্ষ হবে মাহফিল আসলে সওয়াব হবে গুনাহ জড়ে যাবে কিন্তু মাহফিল করার উদ্দেশ্য হলো মাহফিলে এসে ধর্ম শিখা মাহফিলে এসে কি শিখা বলেন না কি শিখা তো আপনি তিন ঘন্টা পর্যন্ত বসে আছেন ধর্ম শিখতে পারলেন না এই রকমের এক লক্ষ মাহফিল না করে আমার নবী মুস্তাফার একটা মাদ্রাসা করা তা হাজার গুণে কোটি গুণ উত্তম কাজ মাহফিল দিয়ে সুন্নিয়ত কায়েম হবে না সুন্নিয়ত কায়েম করতে হলে নবী মুস্তাফার বাগান লাগবে ঠিক কিনা ভাইরা আজকে নুরানি নুরানি করে ওহাবিরা চতুর্দিকে গুড়ি 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 ছোট 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 বাড়ার ঘরে প্রতিষ্ঠান করে আপনার শিশুকে পুষিং দিচ্ছে চুপচাপ কচি মনের শিশু অকালে নষ্ট হয়ে যাচ্ছে পেপার পত্রিকায় নিউজে পড়ে গেছে যে অমুক প্রতিষ্ঠানে শিশু বলৎকার কি বলৎকার আমার ছেলেকে পড়তে দিয়েছি কোরআন হাদিস শিখে দিনের দায়ী হবে খেদমতগার হবে আলেমে দিন হবে কিন্তু সেই সেটার পরিবর্তে ওই প্রতিষ্ঠানের মধ্যে নীরবে চলছে জেনার বাজার ঠিক কিনা বলেন না এ সমস্ত প্রতিষ্ঠান এদেশটাকে বন্ধ করার প্রয়োজন আছে কি নাই এগুলি দিয়ে দেশের কল্যাণ হবে না সমাজের সংস্কৃতি নষ্ট হয়ে যাবে এ কারণে একটা মাহফিল যখন করতে হয় এখানে দুই লক্ষ টাকার খরচ হয় এটাকে আপনি ভাগ করে ফেলেন একটা অংশ নবীর বাগানের জন্য রেখে দেন গড়ে গড়ে ফুরকানিয়া করেন মক্তব প্রতিষ্ঠা করেন যদি আপনি যদি ফুরকানিয়া হাফজিয়া এই রকমের প্রতিষ্ঠান গড়ে না তোলেন অচিরেই কিন্তু আপনার সমাজকে ধ্বংস করে দেবে ঠিক কিনা বলেন না আল্লাহ কোরআনে বলেছে ইন্নাদ দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম মনোনীত ধর্ম হলো আল্লাহর পছন্দনীয় ধর্ম হচ্ছে ইসলাম এই ইসলাম ধর্ম শিখার জন্য নবীজির মাহফিল আমার রসুল বলেছেন আলাইকুম বিমাজালিসাতিল উলামা ইস্তামাই কালামিল হুকামা ও নবীর উম্মত আমি রসুল তোমাদের জন্য ফরজ করে দিলাম নবী মুস্তাফার মাহফিল যেখানে হবে এখানে তোমরা গিয়ে বসে থাকবে আওয়াজটা এত ছোট কেন মহব্বত নিয়ে বলবেন না তাইলে মাহফিল লাগবে মাহফিলে এসে বসাটা আল্লাহর রসুল নামাজ পড়া যায় বাবা ফরজ মুস্তাফার মিলাদে এসে বসাটাও নবী ফরজ করে দিলেন শুধু বসে থাকলে হবে না মাহফিলের মধ্যে হাসি তামাশা করলে হবে না নিরাগ্রণে বসে মুস্তাফার ধর্ম শিখতে হবে ঠিক কিনা ভাইরা জোরে বলেন না ঠিক কিনা মুস্তাফার ধর্ম তিন ঘন্টা তো বসেছেন মুস্তাফার ধর্ম কি শিখেছেন আমি 5 মিনিটের মধ্যে দুই চার দশজনকে ইন্টারভিউ নেব
ধর্ম কিসিকা হয়েছে আমি একটু দেখব যদি 10 মিনিটের মধ্যে যদি আপনারা ইন্টারভিউতে যদি ফেল করেন মনে করব যে আগামী বছর থেকে কেন মাহফিল লাগবে না কারণ ধর্ম শিখতে না পারলে মাহফিলের প্রয়োজন কি মাহফিল হচ্ছে ধর্ম শিখার জন্য মাহফিল কিসের জন্য বলেন না মাহফিল কিসের জন্য এখানে কিসসাকারে বলার সময় নাই ধর্মের জ্ঞান দিতে হবে সেই জ্ঞান আপনাকে অর্জন করে আপনার 50 বছরের জীবনে সেটাকে বাস্তবায়ন করতে হবে রাসূল পাকের আগমনের কারণে হয়েছে পুরো দেশ অসভ্য জাতিতে অন্ধকারে নিমজ্জিত ছিল নবী মুস্তাফা পৃথিবীতে এসে আলোর পথ দেখালেন পুরো বিশ্ববাসীকে পুরো পৃথিবীর অন্ধকার কবর রচিত হলো মুস্তাফার নূর দিয়ে পুরো জগৎ আলো হয়ে গেল আরো জোরে বলেন না তাহলে ধর্ম শিখতে হবে তো আজকে আমি আপনাদেরকে একটা ধর্মের তালিম দিচ্ছি مدينه علمي وعليهم بابها আমার প্রিয় নবী আমাদেরকে ঘোষণা দিচ্ছেন ও মুসলমান আমি নবী হলাম এলমের শহর জোরে বলেন না সুবহানাল্লাহ এলমের শহর কে বলেন না এলমের শহর কে ঢাকার বাংলাদেশের ঢাকার রাজধানীকে মসজিদের শহর বলে ঢাকার রাজধানীকে কিসের শহর বলে এর আর কথা বলেন আপনারা ওয়াজ বুঝেন না ঢাকার রাজধানীকে কিসের শহর বলে কেন ওখানে মুরে 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 লক্ষ লক্ষ মসজিদে ভরপুর মনে হচ্ছে যেন আমরা রাজধানীতে প্রবেশ করিনি আমরা একটা আল্লাহওয়ালা আল্লাহর মাহবুব বান্দাদের একটা মসজিদের শহরে আমরা প্রবেশ করেছি এত বিশাল বিশাল মসজিদ আর আমার রসুল বলছেন আমি হলাম মসজিদের শহর নয় আমি হলাম এলমের শহর জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবী কিসের শহর এলমের শহর ওই শহরে বিজ্ঞান নামক এলম আছে ওই শহরে অর্থনীতি নামক এলম আছে ওই শহরে সামাজিক বিজ্ঞান নামের এলম আছে ওই শহরে অর্থনীতি বিজ্ঞান নামের এলম আছে ওই শহরে রাষ্ট্র বিজ্ঞান নামের এলম আছে ওই শহরে পবিত্র কোরআন নামক বিজ্ঞানের এলম আছে ওই শহরে হাদিস নামক বিজ্ঞানের এলম আছে ওই শহরে তারিখ নামক এলমের এলম আছে হাজার হাজার এলম আছে আল্লাহ পাক বলেন আর রহমান আল্লামাল কোরআন আমার রাসূল এলমের শহর আমার নবী এলমের শহর হবে না কেন আমি তো ওই মহান আল্লাহ যে আল্লাহ একটা বিশ্ববিদ্যালয় খুলেছেন ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমি নিজেই আমি আল্লাহ কিন্তু আমি ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র বানিয়েছি একজনকে উনি হলেন আমার নবী মুস্তাফা কোথাও জানে একটা মাত্র বিশ্ববিদ্যালয় আল্লাহ আল্লাহর কুদরতের হাতে তৈরি করেছেন আর সেই বিশ্ববিদ্যালয়ের প্রফেসর প্রফেসর হয়েছে আল্লাহ আর সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র বানিয়েছেন আমার প্রিয় নবী মুস্তাফাকে আল্লাহ নিজেই দরস দিয়েছে আল্লাহ নিজেই শিক্ষকতা করেছে আল্লাহ নিজেই টিচিং দিয়েছে নবী মুস্তাফা আল্লাহ থেকে এলাম নিয়েছে নির্ধারিত নবী মুস্তাফা পুরো
সমস্ত ব্রহ্মাণ্ডের এলমের শহর হয়ে গেল আমার রসুল এলমের বলেন না আমার নবী এলমের কেন কেন প্যারা হাজির নবী মোহাম্মদের নবী যাই রসুলের সাথে আল্লাহ প্রেম করেছেন যেই নবীর সাথে আল্লাহ প্রেম করেছেন প্রেমের চিঠি পাঠিয়েছেন ভালোবাসার চিঠি পাঠিয়েছেন প্যারা হাজিরিন এই কারণে আল্লাহ মক্কাবাসীকে বলে মক্কাবাসী আমি তোমাদেরকে কাবা শরীফ দিয়ে দিলাম সুবহানাল্লাহ বলেন না কাবা শরীফ এটা হিন্দুস্তানে নয় কাবা শরীফ এটা পাকিস্তানে নয় এটা ফ্রান্সের জমিনে নয় কাবা শরীফ এটা মক্কার জমিনে মক্কাবাসী তোমাদেরকে কাবায় মুআজ্জামা দিয়ে দিলাম তোমাদেরকে মকাম ইব্রাহিম দিয়ে দিলাম তোমাদেরকে হাজরা আসওয়াদ দিয়ে দিলাম সফা পাহাড় দিয়ে দিলাম মরওয়া পাহাড় দিয়ে দিলাম জবলা নূর দিয়ে দিলাম জবলা রহমত দিয়ে দিলাম আমার নবীর জন্মস্থান দিয়ে দিলাম আরাফাতের ময়দান দিয়ে দিলাম মুজদালিফার ময়দান দিয়ে দিলাম এবং আরাফাতের ময়দান দিয়ে দিলাম ও মক্কাবাসী তোমাদেরকে কিন্তু জান্নাতের টুকরা দিতে পারবো না সুবহানাল্লাহ বলবেন না কাবা শরীফের মতো কাবায়ে মুআজ্জামা দিয়ে দিলাম আরাফাতের মাঠ দিয়ে দিলাম মকাম ইব্রাহিম দিলাম মুজদালিফা দিলাম কিন্তু জান্নাতের টুকরা তোমাদেরকে দিতে পারবো মাশাআল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত নারে রাসূল আল্লাহ আল্লাহ নারে গুলসু নারে রাসূল আল্লাহ حضرت اللہ مولانا حضرت مولانا ابو صادق رضوی القادری صاحب زندہ باد علماء اہل سنت ماشاءاللہ ماشاءاللہ اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আমাদের প্রধান মেহমানও চলে আসছে মাহফিল পূর্ণ ছিল এখন পূর্ণতা লাভ করেছে সাথে সাথে প্রধান অতিথিও চলে আসছে জোরে বলেন না মারহাবা আমাদের এলাকার সন্তান হলেও মাশাআল্লাহ আল্লাহ ইজ্জত দিয়েছে সম্মান দিয়েছে মর্যাদা মকাম দিয়েছে এগুলি কেড়ে নেওয়ার অধিকার কারো কাছে এগুলি দেওয়ার মালিককে আজকে আমার প্রিয় ভাই জনাব নাজিমউদ্দিন হায়দার সাহেব আল্লাহ ওনাকে কবুল করেছেন দিনে খেদমাতের আঞ্জাম দিয়ে যাচ্ছেন সম্পর্ক কাদের সাথে সুন্নি হক্কানি উলামায়ে কেরামের সাথে ইজ্জত তো এমনিই বাড়বে কারণ ইজ্জত বাড়ার জন্য একটা নিসবত লাগে সম্পর্ক লাগে সম্পর্কের কারণে নিজের দাম ইজ্জত মকাম বেড়ে যায় আমার ভাইয়ের সম্পর্ক শুরু হয়েছে সুন্নিয়ত দিয়ে জোরে বলেন না সুবহানাল্লাহ এই সম্মান ইজ্জত আমরা আজীবন কামনা করি আমরা চাই কি চাই না আল্লাহ আমার ভাইয়ের খেদমতকে কবুল করুন বলি আমিন আমি আমার বক্তব্য শেষের দিকে চলে আসলাম আমার আল্লাহ বলেন আমি ও মক্কাবাসী কাবা তোমাদেরকে দিলাম কিন্তু জান্নাতের টুকরা দিতে পারবো না কাবা মক্কাবাসীকে দিলেন
জান্নাতের টুকরা দিতে পারবে না আল্লাহর ফাতর ময়দান দিলেন জান্নাতের টুকরা দিতে পারবে না আল্লাহ মিনা মুজদালিফা দিলেন জান্নাতের টুকরা দিতে পারবে না কেন কেন ও জান্নাতের টুকরা তোমার দামে তো বেশি কেন আল্লাহ কাবা দিয়ে দিলেন কিন্তু ওখানে জান্নাতের টুকরা দেয় নাই তাইলে বোঝা যাচ্ছে কাবাতে কয় জান্নাতের দাম অনেক বেশি আরফাতের ময়দান দিলেন আরফাতের ময়দানের চেয়ে ওই জান্নাতের দাম অনেক বেশি আল্লাহ পাক বলেন আমি তো মক্কার জমিনে কাবা দিয়ে দিলাম মিনা মুজদালিফা দিয়ে দিলাম মকাম ইব্রাহিম দিলাম হাজার আসওয়াদ দিলাম জান্নাতের টুকরা দিতে পারলাম না ইয়া রাসূলুল্লাহ জান্নাতের টুকরা আমি আল্লাহ যার সাথে প্রেম করেছি আমি আল্লাহ যাকে প্রাণ বলে আজীবন আমি আল্লাহ যাকে আই লাভ ইউ বলেছি একমাত্র ওই নবী মুস্তফাকে জান্নাতের টুকরাটা আমি আল্লাহ এটা পুরস্কার দেওয়ার জন্য আমি রিজার্ভ করে রেখেছি ইয়া রাসূলুল্লাহ সব থাকবে মক্কায় কিন্তু কিয়ামত পর্যন্ত আমার নবী যেই জায়গায় আরাম করবে আমি আল্লাহ জান্নাতের টুকরায় সেই জায়গায় রাখবো যেন ওই জান্নাতের টুকরা দেখার জন্য পুরো বিশ্বের মানুষ চলে যায় যেখানে দুই রাকাত নামাজ আদায় করলে উম্মতের জীবনের গোলামাদ হয়ে যায় সেই জান্নাতের টুকরা হলো মদিনায় সে জান্নাতের টুকরা কোথায় মদিনা যেহেতু মদিনা বলা হচ্ছে এলমের বলেন না এলমের এ বাক্য গেল আলোকদান নবী বলে গায়েব ন জানে আহর কোয়ে গায়েব ক্যা তুম সেনহা হো বলা জব ন হুদা হি চুপা তুম পে করু রুদরুদ সালাতুল্লাহ আন আওয়াজ তো খদে খদা আন নবী শুধু গায়েব জানো তো না জেন্দা আল্লাহ রামাল গায়েব যে খদা বিশ্ব জানে না দেখে সমস্ত নবী রাসূল না দেখে ওই জায়গা আর খোদা নিজে জেন্দ নবীর সামনে প্রকাশে গিয়ে গই এন্ড আর নবীর লাগ গায়েব কি আর আর রাসূলুল্লাহ নাকি গায়েব সিদরাতুল মুনতাহা যাই না জিবরিল আমিন তামি গিয়ে গই ও রাসূল আগর এক সরে মুয়া বরতর পুরম ফরোগে তজল্লি বসুদত ফরম আল্লামা জালালউদ্দিন রুমি বলছেন জিবরিল আমিন নবীর কাছে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ সিদ্ধ পরিমাণ আমি যদি সিদরাতুল মুনতাহার উপরে যায় আমার শৈশকানা পাকা জলে পড়ে সারকার হয়ে যাবে আমি ওখানে যেতে পারবো না যাওয়ার ক্যাপাসিটি আমার কাছে নাই যাওয়ার ক্যাপাসিটি আমার কাছে কিন্তু উদ্দেশ্য হলো নবী ওইখানে যাবে আমার নবী লাম ওখানে যাবে কিন্তু যাওয়ার জন্য মাধ্যম হচ্ছে জিবরিল এখন জিবরিল বন্ধ হয়ে গেল নবী যাবে কেমনে রুহানি জগৎ থেকে একটা রফ রফ আসলো আমার রসুল বলছেন মানান্তা তুমি কে বলে জানা আব্দুল কাদের আমি আব্দুল কাদের মানি রসুল আমি আপনার আওলাদ আমি আপনার বংশধর আমি আপনার নাতি আমি হাসানি বংশের একটা গোলাপ ফুল আমি হলাম গাউসে আজম দস্তগীর জোরে বলেন না সুবহান নবী জিবরিলের মকাম তো শেষ হয়ে গেছে যেখানে জিবরিলের মতো ফেরেশতার মকাম শেষ হয় ওখানে নবী মুস্তাফার আওলাদের মকাম শুরু হয়ে যায় ওখানে নবীর আওলাদের মকাম যেখানে ফেরেশতাদের মকাম শেষ হয়ে যায় ওখান থেকে নবীর আওলাদের মকাম শুরু আওলাদ রাসূল বুঝতে হবে ওদের মকাম কোত্থেকে শুরু ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাঁধের উপরে সওয়ার হন আমি আপনাকে লা মকানে পৌঁছে দেব
আমার রসূলকে আল্লাহ যেতে বলেছে কাউকে সাথে নিয়ে যাব না এই কথা আল্লাহ বলে নাই আমার রসূলকে কাঁধে করে আমার গোসি আজম দস্তগীর নিতে 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 লামকান পর্যন্ত নিয়ে গেল আমার নবীর পরনের মধ্যে ওখানে একটা কালো চাদর ছিল আমার রসূল গোসি আজম দস্তগীরকে কালো চাদরের মধ্যে এভাবে লুকিয়ে রেখেছে জোরে বলেন না সুবহানাল্লাহ গোসি আজম দস্তগীরকে আমার নবী লুকিয়ে রেখেছে কিন্তু আল্লাহ বারবার দেখতেছে আমার নবী গোসি আজমকে লুকাচ্ছে কিন্তু আল্লাহ আমার রসূলকে জিজ্ঞেস করেন না যে উনি কে আমার গোসি আজম ওখানে যেখানে শুধু আল্লাহ এবং রসূল ছিল আর কেউ ছিল না 99000 কথাবার্তা হয়েছে আল্লাহ আল্লাহই জানে নবী নবী জানে কেউ ছিল না কিন্তু গোসি আজম দস্তগীর বলে আমার নানার সাথে খোদার সাথে কি কথা হয়েছে আমি আব্দুল কাদের জিরানি জানি যত সেখানে আমিও ছিলাম জোরে বলেন না সুবহানাল্লাহ انا الحسني ومخدام خامي واقدامي على انك الرجال امي عبد القادر কে তোমরা চিনো নাই আমি হাসানি বংশের একটা পুন আর আমার মকাম হলো মখদাই মখদাই একটা চেস্টান একটা জায়গা কোন জায়গা যেখানে আল্লাহ এবং রাসূল ছাড়া কেউ থাকে না আল্লাহ এবং রাসূলই থাকে ওখানে আর কেউ নেই কিন্তু আমি গোসো পাক সেখানেও থাকি ওটার নাম হলো মখদা ওটার নাম কি আল্লাহ কবুল করুন বলি না আমিন জোরে বলেন না আমিন নবী আলমের শহর ওয়া আলিউম বাবুহা আমি নবীর এই এলমের দরজা হলো আমার মওলা আলী জোরে বলেন না সুবহানাল্লাহ আমার মওলা আলী এলমের দরজা মওলা আলী দিয়ে কিয়ামত পর্যন্ত সিলসিলা জারি হয়েছে গৌসিয়তের ঝর্ণা দ্বারা জারি হয়েছে কিয়ামত পর্যন্ত এই ঝর্ণা থাকবে জোরে বলেন না সুবহানাল্লাহ তবে হ্যাঁ নুরানি 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 বলে পুরো সমাজকে নষ্ট করে দিচ্ছে ঠিক না আমার ভাই বলছেন দ্বিতীয় জামিয়া কর্ণফুলীতে সৃষ্টি করতে হবে কোনো উপায় নাই কোনো উপায় সুন্নিয়ত টিকিয়ে রাখার জন্য এটা করতে হবে তা আমি অদম 5 মাস সুন্নার বারে মসজিদে এখন জুমা পড়াচ্ছি এখানে আসার পরে দেখলাম এলাকার ছেলে মেয়েরা কচি কাঁচা কচি মনের ছেলেরা অগুচালো এলোমেলো এদেরকে দিন ধর্ম কিছু শিখাতে হবে গৌসিয়া কমিটির ভাইদেরকে নিয়ে বসলাম সিদ্ধান্ত হলো যে একটা তো মাদ্রাসা করতে হবে তখন আল্লাহর কি অপূর্ব মহিমা শাহিন সাহেব বেলায়ত এলাকার সম্রাট আমরা তো ওনাকে চিনি নাই শাহ সুফি আব্দুল আজিজ শাহ রহমতুল্লাহ আলাই ওনার চরণে কয়েক মাস আমি পায়তারা করেছি ওখান থেকে খবর মিলেছে যে ইনশাআল্লাহ মাদ্রাসা এই জায়গায় হবে জামিয়া রসবিয়া আজিজিয়া মডেল মাদ্রাসা হেব দোকান ও এতিমখানা গৌসিয়া কমিটির বাইরা এখানে আমাদেরকে দিয়ে এ প্রতিষ্ঠান চালু করতে যাচ্ছে আমার নাজিমউদ্দিন হায়দার ভাই উনি আমাদের এই অগ্রযাত্রার প্রধান উপদেষ্টা হিসেবে উনি কাজ করে যাবেন আমি আমার ভাই থেকে খেদমতটা চাই সবাই মারহাবা বলবেন না আমার ভাই সম্মতি দিয়েছে উনি থাকবেন আমার মঞ্জুর ভাই আমার বাম পাশে আছে এগুলি আমার হুজুর কেবলার রুহানি বাচ্চা যেখানে ওনারা আছে ওখানে আমাদের কোনো দুর্বলতা নাই আমরা সাহস পাচ্ছি ইনশাআল্লাহ আমার বায়ু আমাদের এই প্রতিষ্ঠানের খেদমতগার হিসেবে থাকবে আমরা চাই কি চাই না তো ডিসেম্বরের 1 তারিখ থেকে
আমাদের ফরম বিতরণ হবে এখানে কুদ্দেরটেকের সাধারণ ভিতরে মডেল একটা স্কুল ছিল আপাতত আমাদের স্কুলের এই ঠিকানাটা আমরা নিয়েছি তিন বছর ওখানে আমাদের এই প্রতিষ্ঠান চলবে এরপরে স্থায়ীভাবে আমরা একটা জায়গা করে ওখানে আমরা স্থাপনা করব আপনারা সকলেই এই প্রতিষ্ঠানের দিকে নজর রাখবেন সহযোগিতা করবেন এই যে দীর্ঘদিন পর্যন্ত এই মাহফিল যারা করে যাচ্ছে এদের এই উদ্দীপনা উৎসাহ এবং এদের মন মানসিকতার সাহস আজকের এই জামিয়া রসবি আজাদিয়া মডেল মাদ্রাসা এটা দেখবেন আপনাদের হাতে হাতে লিফলেট পৌঁছে গিয়েছে আমি কথা বাড়াচ্ছি না যে এই এলমের শহরের যে এলমের যে দরিয়া এই দরিয়াগুলি যেখানে শিশু বলাৎকারের কি আছে দুর্নাম আছে উদয় থেকে এলমের শহরের ফজিলত পাওয়াকে আশা করা যাবে বলেন না আশা করা যাবে বয়নিশা বুজুর কেবলা উনি এদেরকে গালাগালি করে অনেক আমাদের সুন্নি ভাইদের রসুল খাই গালাগালি করে কেন গালাগালি করে কেন করতেই তো হবে পেপার পত্রিকার মধ্যে যে নিউজগুলি হয় ওইগুলি তো বয়ান হিসাবের গালি থেকে তার বেশি ঠিক কিনা বলেন না তো এই গালাগালি যদি না দিত আমরা কোনোদিনও সচেতনতা অবলম্বন করতে পারতাম এগুলির কারণে আমরা সুন্নিয়তকে ধরে রাখতে পেরেছি এগুলি আমাদের অহংকার আকাবেরে উলামায়ে আহলে সুন্নাহ আল্লাহ তাদের খেদমতকে কবুল করুন বলি আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ